এবং রাজ্য সরকার যে রেশন দেওয়ার ব্যাপার আরকেএসওয়াই এবং রাজ্য সরকার যে রাজ্য খাদ্য সুরক্ষা তাতে 3,40,00,000 লোকের পাওয়ার কথা। ভর্তুকিযুক্ত চাল 5 কিলো চাল 22 টাকা আর 5 কিলো গম 21 টাকা কিলো হিসেবে পাওয়ার কথা। কেন্দ্র সরকার যেটা দিয়ে আসছেন এওয়াই PHH আর SPHH এতে 5,48,00,000 লোককে দেওয়ার কথা রেশন। এর মধ্যে যে মজার ব্যাপার, কেন্দ্র সরকার বলছে 5 কিলো চাল আর 5 কিলো গম প্রতি ব্যক্তি মাথা পিছু দেওয়ার কথা, সেটা কিন্তু এখানে রেশন ডিলাররা পরিবার পিছু দিয়ে দিচ্ছে। পরিবারে যে 4 জন লোক হয় 20 কিলো চাল আর 20 কিলো গম পাওয়া ফ্রিতে পুরোপুরি, তার সঙ্গে 1 কিলো ডাল পরিবারের জন্য 1 কিলো ডাল, আর সেখানে কেবল 5 কিলো দিয়ে সবাইকে সরিয়ে দেওয়া হবে। সে যেমন স্বাভাবিকভাবে লোক জানতেও পারছে না আর 5 কিলোতে কী হবে একটা মানুষের বা একটা পরিবার 7 দিনও চলবে না। এই নিয়ে সব জায়গায় ক্ষোভ বিক্ষোভ এবং একটা সংঘর্ষের পর্যায়ে পৌঁছে গেছে। রাজ্য সরকার এটা ক্লিয়ার করা উচিত। রাজ্য সরকারের হিসাব মতো প্রায় 9,40,00,000 লোক রেশন পাওয়া উচিত ভর্তুকিতে বা ফ্রিতে, কিন্তু কতজন পাচ্ছে? গ্রামের দিকে আমার মনে হয় 30-40% পরিবার আছে যাদের কাছে কার্ড নেই, তাদের কুপন দেওয়া হচ্ছে না। আর কুপন দিলে তারা কুপনকে স্বীকার করছে না, ডিলাররা বলছে এই কুপনে আমরা দেবো না, তাহলে সেই মানুষগুলো খাবে, তাদের কাজ নাই, তাদের উপায় নেই, উপার্জন নাই, কিন্তু তাদের কাছে রেশনও পৌঁছচ্ছে না। আর সেখান থেকে সমস্যা শুরু হচ্ছে, কারণ জায়গায় রাস্তা ঘেরাও, কোথাও মারপিট, পুলিশকে পরিস্থিতি সামলাতে হচ্ছে, কয়েকদিন পরে এই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সেজন্য রেশন পুরো একটা ধোঁয়াশার মধ্যে আছে, কেন আসছে না, কেন পৌঁছচ্ছে না, কেন বিতরণ হচ্ছে না, কেন লোক পাচ্ছে না, এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাচ্ছি না। হিসাব মতো 9,40,00,000 লোক সুবিধা মতো এবং ফ্রিতে রেশন পাওয়ার কথা, কিন্তু অর্ধেক মানুষও ঠিক মতো পাচ্ছেন না। এটা খুব একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতিও মানুষকে নিয়ে যাচ্ছে। আর আমি দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার করানোর চেষ্টা করি যে পশ্চিমবঙ্গ মৃত্যুতে পিছিয়ে আছে, অসুস্থতায় পিছিয়ে আছে। আমার মনে হয় এইটা দেখাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চেষ্টা করেছেন তথ্যকে পিছিয়ে নিয়ে, কিন্তু 23 তারিখ যখন ঘোষণা করা হলো 57 জন মারা গেছে, তো 722-এর মধ্যে 57 12.5% হয়, সর্বভারতীয় ক্ষেত্রের চেয়ে অনেক এগিয়ে, সর্বভারতীয় ক্ষেত্রে 3.13% মৃত্যু হার। কিন্তু এটাকে কম করে দেখানো হচ্ছে, এই যে বাকিরা মারা গেছেন কী কারণে কেন মারা গেছেন চেষ্টা করা হচ্ছে না, অথচ তাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, কেবল দেখানোর চেষ্টা হচ্ছে যে আমাদের এখানে মৃত্যু দ্বারা অসুস্থতার দর কম, আর সেই জন্য মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে দিয়ে তথ্য গোপন করার চেষ্টা চলছে। আজকেও আমাদের একজন এমপি সুকান্ত মজুমদার বালুরঘাটে তাকে আটকানো হয়েছে। সেই জেলার টিএমসি যিনি প্রেসিডেন্ট, তিনি রাজ্যসভার সদস্য, তিনি কলকাতাতে গিয়ে ওখানে গিয়ে রাজনীতি করতে পারেন, ওখানে গিয়ে খাবার বিলি করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, তার জন্য কোনো কোয়ারেন্টাইন নোটিশ লাগে না, তার জন্য কোনো আইন নয়। কিন্তু যিনি লোকসভার এমপি নির্বাচিত, তিনি সেই 23 তারিখ দিল্লি থেকে ফিরেছেন, আর মার্চ মাসে বাড়িতেই ছিলেন 1 মাস, তারপরে বেরিয়ে তাকে আবার জোর করে কোয়ারেন্টাইন নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, আটকা হয়েছে রাস্তায়। আজকে উনি বেরিয়েছিলেন খাবার বিতরণ করতে, তাকে রাস্তায় আটকানো হয়েছিল, কিন্তু রাস্তায় ধর্ণাও দিয়েছেন রাস্তার মাঝখানে বসে। কী দুরবস্থা, কী ধরনের রাজনীতি হচ্ছে বোঝা যাচ্ছে। একজন পার্লামেন্টের সদস্যরও লোকের সঙ্গে দেখা করার, কথা বলার, খোঁজ খবর নেওয়ার অধিকার নেই। দুটো পার্টির 2 জন এমপি, তার জন্য 2 নিয়ম, টিএমসি নেতা মন্ত্রী এমপি এমএলএ যেখানে ইচ্ছা যেতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। প্রত্যেক দিন দেখছি আমরা এখানকার মাননীয় মন্ত্রী সুজিত বোস একাধিক নেতা খাদ্য বিতরণ করছেন, তার ছবি আসছে পেপারে, কিন্তু বিজেপির কোনো নেতা কর্মী প্রতিনিধি যদি রাস্তায় যান, লোকের সঙ্গে দেখা করতে যান, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, এফআইআর নেওয়া হচ্ছে, তাকে জোর করে আটকানো হচ্ছে, বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হচ্ছে। এর দ্বারা একটা সহযোগিতা নিচ্ছেন না, চাচ্ছেন না, আর যদি কেউ করেও সাধারণ মানুষের সমস্যা দূর করার জন্য, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনকে অপপ্রয়োগ করে আর এখানে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, 42 জন এমপি আছেন পশ্চিমবাংলায়, সরকার কখনো তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন? যে জেলার সঙ্গে তারা যুক্ত সেখানকার জেলার ডিএমএসপিও কখনো তাদের সঙ্গে যোগাযোগ করেননি বা কোনো খোঁজখবর নেননি।